হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ছিল সোমবার আর এখন সকাল 7:12। আমার দিদা তারেকের আজকে থেকে স্কুল শুরু, তো সকাল টাইমটা ঠিক এরকম ওয়েদার, হালকা ঠান্ডা হালকা গরম। তো ওরা এখনো ঘুমাচ্ছে। আমি এখন ওদের টিফিনটা প্যাক করে নিয়েছি। আজকে টিফিনের জন্য দিয়েছি চিকেন স্যান্ডউইচ আর আঙ্গুর এবং জুস। তো আমি টিফিনটা প্যাক করা হয়ে গেলে ওদেরকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে নিব। ওদের ব্যাগগুলো রেডি করা হয়ে গিয়েছে। ওদের স্কুল শুরু হবে সকাল 8:00 থেকে বিকাল 3:30 পর্যন্ত, আর তারেক স্কুলে ঘুমায় তাই ওর জন্য প্যাম্পাস এবং একটি পাতলা কম্বলের মতো দিতে হচ্ছে, কারণ এখন ওর কাজ শুধু স্কুলে খেলাধুলা করা আর ঘুমানো। আর দিদারের এবার নতুন ক্লাসে উঠেছে, ওর পড়াশোনা শুরু হয়ে যাবে। তারেক একটু গরম দুধ খেয়ে যাচ্ছে, দিদার কিছুই খাবে না সে বলেছে। এখন ওরা রেডি। এখানে স্কুলের জন্য কোনো নির্দিষ্ট ড্রেস নাই, তাই ওরা এভাবেই সবসময় স্কুলে যায়। তো আমরা এখন স্কুলে চলে এসেছি। দিদারের আপু ওর ক্লাসটা খুঁজছে। আমরা এখন দিদারের ক্লাসে যাচ্ছি। এটা হচ্ছে দিদারের নতুন ক্লাস, আর নতুন ক্লাসে সব নতুন বন্ধু ছিল, তাই ওইটা আনইজি হয়ে যাচ্ছিল। তারপরও কোনো রকম ওকে রেখে আমরা তারেকের ক্লাসটা খোঁজার জন্য যাচ্ছি। তারেক মন খারাপ করে দাঁড়িয়ে আছে। এখন তারেক ওর নিজের ক্লাসে। এখানে নর্মালি সব বাচ্চারাই শুধু কান্নাকাটি করে, কারণ আমাদের এখানে 2.5 বছর থেকে স্কুলে দেওয়ার নিয়ম, তাই 2.5 বছরের বাচ্চা কিন্তু খুবই ছোট। তো তারেক খুবই কান্না করছে প্রথম দিন, ও প্রত্যেক দিনই কান্না করে, অন্যান্য বাচ্চারাও কান্না করছে। অনেক বেবিরা আছে যে খেলাধুলা করে, কিন্তু বেশিরভাগই কান্না করে। নিশা সবাইকে দেখছে যে কান্না করতেছে কিভাবে। তো তারেককে কোনো রকম ঠান্ডা করে আমরা চলে এসেছি, কিন্তু তারেকের কান্না দেখে মনে হচ্ছিল যে আমি নিজেই কান্না করে দিই, এমন অবস্থা হয়ে গিয়েছে। আর ওর আব্বু তো ভুলেও সামনে যায় না। তো আমরা ওদের স্কুলে দেওয়ার পর দিদারের বই খাতা কেনার জন্য বাহিরে চলে যাচ্ছি। তারপর কাপড় ধোয়ার জন্য চলে এসেছি। এখন প্রায় 3:30 মতো বেজে গিয়েছে, ওদেরকে আনতে যাচ্ছি। স্কুলের সামনে সবাই জমা হয়ে আছে, 3:30 বাজলে গেটটা খুলে দিবে। এখন ওরা চলে এসেছে, নিশা একটু দুষ্টামি করছে ওর ভাইদের দেখে। এইটা হচ্ছে কাপড় ইস্ত্রি করার একটি মেশিন, আর ওখানে আমাদের কাপড়গুলো শুকানো হচ্ছে। এটা আমার বাসার পাশেই, তাই আমি সবসময় এখান থেকে কাপড় ধুই। আর এই বই খাতাগুলো আমি দিদারের জন্য এনেছি, ম্যাডামের কাছ থেকে ভালো করে ইনফরমেশনটা নিয়ে তারপর কিনলাম। তো আশা করি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।